নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এইমাত্র পাওয়া একটি খবর নিয়ে আমি ভিডিও বানাতে এসেছি। আমি এখন তড়িঘড়ি করে ভিডিওটি বানাচ্ছি। বিএড ডিএডের যে রায়টি হয়েছে সুপ্রিম কোর্টে, সেই রায়ের ওপরে অনেক বিএড বন্ধুরাই কিন্তু মর্মাহত হয়ে আছেন। বিএডের যে রায় হয়েছে তাতে বিএড বন্ধুদের অবস্থা খুবই খারাপ। এবং তার সাথে সাথে জানাই যে সমস্ত ডিএলএড বন্ধুরা ডিএলএড করে আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এত বড় একটা কেসে তারা জিতেছে সারা দেশব্যাপী, তাই ডিএলএড বন্ধুদের আমি অভিনন্দন জানাচ্ছি। তবে নিরপেক্ষভাবে একটি খবর আমি এখন প্রকাশ করছি, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী বিএড বন্ধুদের জন্য একটি খুবই খুশির খবর আছে এনসিটিইর তরফ থেকে। তো সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন এবং আপনাদের হয়তো দুর্দশা কাটতে চলেছে। তো তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনারা অবশ্যই নজর রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের আপডেট। গত 11 আগস্ট 2023 গোটা ভারতবর্ষ জুড়ে একটি ঐতিহাসিক রায় হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে ডিএলএড বন্ধুরা জিতেছে এবং বিএড বন্ধুদের হার হয়েছে। এই ডিএড বিএড মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে চলছিল এবং সেই সুপ্রিম কোর্টে ডিএলএড বন্ধুরা জয়লাভ করেছে। এটা সুপ্রিম কোর্টে বিশাল জয় বলাই যায়। তো এই ডিএলএড বিএড যে মামলাটি চলছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার রায়ের ওপরে ডিএলএডদের পক্ষে রায় এসছে এবং বিএডদের বিপক্ষে রায় এসছে। এবং এই রায়ের ফলে কিন্তু অনেক পরিবার, অনেক ছেলে মেয়ে, অনেক কিন্তু ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে চলেছে। আর সেই কথা কিন্তু মাথায় রেখেই এনসিটি সুপ্রিম কোর্টে আবার পুনরায় এই বিষয়ে জাজমেন্ট করার জন্য আপিল করছে, অর্থাৎ রিভিউ পিটিশান দাখিল করছেন। 11 আগস্ট ওদিন রাত্রে থেকেই কিন্তু সুপ্রিম কোর্টে এনসিটির আধিকারিকরা রিভিউ পিটিশান দাখিল করার জন্য চেষ্টা করছেন এবং শেষমেশ এই মাত্র পাওয়া খবর অনুযায়ী সুপ্রিম কোর্টে এনসিটি তাদের রিভিউ পিটিশান দাখিল করছে এবং অন্য বেঞ্চে এই মামলাটির শুনানি হতে চলেছে আগামীতে। এবং গতকালকে এনসিটির একটি বৈঠক ছিল, সেটা আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন। সেই বৈঠকে কিন্তু একটি সদর্থক ভূমিকা গ্রহণ করেছে এনসিটি এবং সেই মিটিংটি সফল হয়েছে বলে জানিয়েছে এনসিটি। এবং এনসিটির পক্ষ থেকে দেশের সমস্ত বিএড পরীক্ষার্থীদের জানানো হয়েছে যে বিএড পরীক্ষার্থীরা যেন একটুকু উদ্ভ্রান্ত না হয়, যেন বিভ্রান্ত না হয়। বিএডদের জন্য এনসিটি নিজে সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশান দাখিল করে লড়তে চলেছেন। তো বন্ধুরা, এই জন্য কিন্তু বিএডদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, এনসিটি নিজে কিন্তু বিএডদেরকে হতাশ হতে বারণ করছে। তো আগামীতে এই মামলা হয়তো আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এবং এছাড়াও আপনারা গতকালকে একটি নোটিশ দেখেছেন যে বিহারের রাজ্য সরকার নোটিশ দিয়ে জানিয়েছে যে সমস্ত বিএড বন্ধুরা প্রাইমারি পরীক্ষা দিতে চলেছেন তাদেরকে কিন্তু বিভ্রান্ত হতে মানা করেছেন এবং রীতিমতো পড়াশোনা চালিয়ে যেতে বলেছেন। কেননা বিহার রাজ্য সরকার নিজেদের ক্ষমতা বলে বিএডদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলেছেন। তো বন্ধুরা, এর থেকে কিন্তু বিএডদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এবং হতাশা কাটিয়ে ওঠাটাই বুদ্ধিমানের কাজ। আরেকটি বিষয় বলে রেখি বন্ধুরা, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছে 11 তারিখের, সেই 11 তারিখের রায়ের যে কপি, যে জাজমেন্টের কপি, সেই কপিতে কিন্তু একটি বিষয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে এবং এই বিষয়টার উপর ভিত্তি করেই কিন্তু ডিএলএডকে শুধুমাত্র প্রাথমিকের জন্য যোগ্য বলে মনে করেছে সুপ্রিম কোর্ট। সে বিষয়টি হলো, যেটা সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে অর্ডার কপিতে, তা হচ্ছে যে চাইল্ড সাইকোলজি শুধুমাত্র ডিএলএডেই করানো হয়, বিএডে করানো হয় না। এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা কথা, কেননা যারা ডিএলএড করছে এবং যারা বিএড করছে, বিএডে কিন্তু বর্তমানে 2 বছরের সিলেবাস এবং 2 বছরের সিলেবাসে 4টা সেমিস্টার, এবং সেই 4টা সেমিস্টারেই কিন্তু চাইল্ড সাইকোলজি রয়েছে। কিন্তু এরপরেও কেন এই বিষয়টা আসলো, হয়তো এই বিষয়ে এনসিটি সেইভাবে কোনো আর্গুমেন্টই করতে পারেনি বা আর্গুমেন্ট করেনি। সে যাই হোক, কেন করেনি বা কি কারণে করেনি সেটা এনসিটি জানে। তবে এনসিটি বিএড পরীক্ষার্থীদের
নিশ্চিন্ত থাকতে বলেছেন এবং তাদের মিটিং সফল হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কপিতে যে বিষয়টি উল্লেখ করেছে বেসিক্যালি, যে 1 থেকে 5 অবধি পড়ানোর জন্য চাইল্ড সাইকোলজি প্রয়োজন, সেই চাইল্ড সাইকোলজি শুধুমাত্র ডিএলএডেই পড়ানো হয়, এই কথাটা কিন্তু বিএডদেরকে তুলে ধরা উচিত। কেননা এই বিষয়ে বর্তমানে, আগে বিএডের যে সিলেবাস ছিল 1 বছরের, তখনকার কিন্তু বিষয় ছিল আলাদা এবং তখনও কিন্তু চাইল্ড সাইকোলজি ছিল, ট্রেনিং মানেই চাইল্ড সাইকোলজি সেখানে থাকবেই। আর বর্তমানে বিএডের যে সিলেবাস 2 বছরের, সেখানে কিন্তু অবশ্যই রয়েছে এবং তা প্রমাণিত, তা বিএডের সিলেবাস যে কেউ ঘাটলেই বুঝতে পারবে। তো আমার মনে হয় এই বিষয়টি যদি সুপ্রিম কোর্টে উত্থাপন করা যায়, হয়তো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট ভাবনা চিন্তা করতে পারে। এছাড়াও আরেকটা বিষয় বলে রাখি বন্ধুরা, চারিদিকে কিন্তু বিভিন্ন গ্রুপে বিভিন্নজন বিভিন্নভাবে বিএড প্রার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। গতকালকে অনেক গ্রুপে দেওয়া হয়েছে যে এনসিটি সুপ্রিম কোর্টে আর রিভিউ পিটিশন দাখিল করছে না, এরকম বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন গ্রুপে কিন্তু আমাদের রাজ্যে 2022-এ নিয়োগ প্রক্রিয়া নিয়েও বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যে সেখান থেকে বিএডদের বাদ দেওয়া হচ্ছে বা বিভিন্ন ধরনের এই ধরনের গুজব। তো আমি বলবো, যতক্ষণ না কোনো অফিসিয়ালি নোটিশ পাওয়া যাচ্ছে, আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। এনসিটি কিন্তু নিজে এটা নিয়ে ভাবনা চিন্তা করছে এবং বিএড প্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট হোক এটা চায় না। 2018 থেকে 2022 এই 4 বছরে কিন্তু 12.5 লক্ষ ক্যান্ডিডেট বিএড পাস করেছে সারা ভারতবর্ষে। তাই এনসিটির কিন্তু মাথা ব্যথা আছে এতগুলো ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নিয়ে, ছেলেখেলা করার অধিকার নেই কারোর। তো যাই হোক, তো আমি বলবো যে কোনোরকম গুজব এড়িয়ে চলুন, সমস্ত রকমের গুজব এড়িয়ে চলুন, কারো কোনো গুজবে কান দেবেন না এবং এগুলো ফেক নিউজ বিভিন্ন গ্রুপে ছড়ানো হচ্ছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা হয়তো অনেক ডিএলএড বন্ধুর খারাপ লাগতে পারে, কিন্তু আমি নিরপেক্ষভাবে এটুকুটা আজকে বিশ্লেষণ করলাম, আমার অর্ডার কপি পড়ে যা মনে হয়েছে আমি তাই বললাম। আপনাদের কাছে যদি কারো কোনো খারাপ লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা যাই হোক, আজ এইটুকুরে আপনাদের জন্য আপডেট, আবার আগামীকাল নতুন আপডেট নিয়ে আসবো আমি পরবর্তী ভিডিওতে। তো আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নবদিগন্ত পেজে আপনারা নিয়মিত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবেন, তাই নবদিগন্ত পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা।